আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে দেখাবো উচ্ছে একেবারে তারটা যা উচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কেমন লাগে এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর দু তিন খোয়া রসুন আর তেঁত তরকারি বা ভাজিতে কিন্তু একটু কাঁচামরিচ কম দিতে হয় আর অল্প কয়েকটা চিংড়ি মাছ দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ রসুন আর লবণ হলুদটা সুন্দর করে একটু সময় নেড়ে চেড়ে নিব যত সময় পর্যন্ত পেঁয়াজটার একটা কালার চলে আসবে তত সময় পর্যন্ত তারপর আমি ছোট্ট একটা আলু দিয়েছি আর উচ্ছে কিন্তু তেঁতো হবে না উচ্ছে যদি তেতো খেতে না পারেন আপনারা তাহলে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলো কোটার পরে যদি রেখে দেন তাহলে নরম হয়ে যায় তখন ধুলে কিন্তু তেঁতোটা বেশ কমে যায় আমার বাড়িতে ছোট বাচ্চা আছে এই জন্য আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিই তাহলে উসতে তেঁতোটা বেশ কমে যায় বাচ্চাটা খেতে পারে এভাবে বেশ খানিক সময় আড়াচাড়া করতে হবে আর কখনও ঢাকবেন না তেঁতো জাতীয় তরকারি বা ভাজি করতে গেলে কখনও এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢাকলে তেতো আরও বেড়ে যায় আর দেখুন একটা সুন্দর কালার আসছে চিংড়ি মাছটা বেশ ভাজি ভাজি হয়ে গেছে আর উচ্ছের কালারটা অসাধারণ